নমস্কার, তোমরা সকলে কেমন আছো? আজকের নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে বুধবার আর ভোর রাত থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেছে। ঘুম থেকে উঠে পড়ে ব্যালকনিতে এসে দেখি এখনো বৃষ্টি পড়ছে। যখন ভোর রাত থেকে বৃষ্টিটা শুরু হয় তখন আমি অলরেডি জেগেই ছিলাম, মানে এত জোর বৃষ্টি পড়েছে ঘুমটাও না ভেঙে পড়ে থাকতে পারিনি। গতকাল বিকেল বেলা শাশুড়ি মা আর ভাইয়েরা মানে দেওরেরা তো বেরিয়ে পড়েছিল। আসলে বুধবারে কালিয়াচকে আমার পিসি শাশুড়ি বাড়িতে একটা অনুষ্ঠান রয়েছে, সেখানেই তারা গেছে। আর তারা যাওয়ার পর থেকে তো আমাদের বাড়িটা ফাঁকা হয়েই গিয়েছে। তারপর ধরো মিশু ভীষণভাবে ওদেরকে মিস করছে। এদিকে দেখো সকালবেলা রান্না বান্না প্রায় শুরু হয়ে গেছে। দুদিন ধরে যেহেতু আমিষ চলেছে আর এদিকে যেহেতু আমার একদমই শরীরটা ঠিক নেই, যার কারণে ঝোল ভাত করা হচ্ছে। ঝোল ভাত মানে বড়ি দিয়ে ঝোল করা হবে। এদিকে বৌমনি তরকারিগুলো কাটাও শুরু করে দিয়েছে, আর এদিকে আমার মিশুবাবুও ঘুম থেকে উঠে পড়েছে। মিশুর মনটা তো কালকে থেকে ভীষণভাবে খারাপ ছিল। আসলে কি বলতো, আমরা যেহেতু একা সংসারে থাকি না, ও তো এত লোক কখনো দেখতে পায় না। সাধারণ সময়ের কথা বলছি, যখন আমরা বাড়িতে আসি, এই বাড়িতে ধরো বা শ্বশুর বাড়িতে যখন যাই, তখনই একমাত্র ও এত মানুষজনকে দেখতে পায়। আর ও ভীষণ পরিমাণে মিশুক টাইপের। আর আমার মিশুর নামটা এই জন্যই আমি মিশুকই দিয়েছি, নামের সাথে ওর ক্যারেক্টারটা একদম যথাযথ কি বলবো প্রযোজ্য হয়েছে। আর আমার নামটা রাখা যে সার্থক হয়েছে সেটা তো ওকে দেখে বোঝাই যায়। ও সবাইকে নিয়ে খুব ভালোভাবে থাকতে চায়, যেটা সব বাবা মাই চায় যে তার ছেলে মেয়েরা যাতে সবাইকে নিয়ে মিলেমিশে থাকতে পারে। আমার মিশু সেরকমটাই হয়েছে। আমি অ্যাকচুয়ালি কি বলতো সবাইকে নিয়ে থাকতে ভালোবাসি বলে, যেমন মা বাবা হয় সেরকমই তো ছেলেমেয়েরা হবে। আমরা ছোট থেকে তাই দেখে এসেছি আমার মা বাবাকে, সেরকমটা আমরাও হয়েছি আর মিশুও সেরকমটাই হয়েছে। তার জন্য আমি ভীষণ পরিমাণে ব্লেসড, যাকে বলতে বলতে অনেক কথাই বলা হয়ে যায়। এদিকে দেখো ও ঘুম থেকে ওঠার পর ওকে হাতে ব্রাশ ধরিয়ে দিয়েছি। আর এখন যেহেতু নিজে ব্রাশ করতে শিখে গেছে না, এখন সব কিছুই নিজে করতে চায়। আর একদিন ওকে ভুলবশত বালতির উপর উঠিয়ে আমি এরকম ভাবে ব্রাশটা করিয়েছিলাম বেসিনে। তারপর থেকে ও চেয়ারে উঠবে না, বালতিতেই উঠবে। মানে যতই ওকে আমরা টুল দিই বা চেয়ার দিই সেটা তো হবে না, বালতিটাই লাগবে। তাই বাবাকে দিয়ে মানে ওর দাদানকে দিয়ে বালতিটা আনা করালো নিচ থেকে। তারপর এখন দেখো বালতির উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে বেসিনে নিজেই মুখ ধুবে। মিশুকে যেহেতু আমি দুবেলায় ব্রাশ করাই, মানে এই সকালবেলা আর রাত্রেবেলাটা যেহেতু ব্রাশ করাই, তো ও অনেকটা মানে নিজে থেকেই করে। রাত্রেবেলাটাও আমাকে করিয়ে দিতে হয় না, আর সকালবেলাটা তো নিজে করে নেয়। হ্যাঁ, কোনো কোনো সময় হয়তো সকালবেলাটা করতে চায় না, যেহেতু ঘুম থেকে উঠে। তো আর ঘুম থেকে উঠলে বলতো নর্মালি মানুষের মানে বাচ্চাদের বিশেষ করে মুডটা অফ থাকে সকালবেলার টাইমটা, তাই আমাকে কিছু কিছু সময় জোর করেও করাতে হয়। আজকে যেরকম ও নিজে থেকেই করছে, তো ওকে নিজেই করতে দিয়েছি। যেটুকু করছে যেভাবে করছে করুক, তারপরে তো আমি আছি। ওরে বাবা রে, ওরে ওরে, আ করো আ করো, পরিষ্কার করো, হয়েছে? ভেতরের দাঁতগুলো করো। ইজি 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 আবার গাতাই জি। পর এখন চলে এসেছি রান্না করে। আজকে যে বললাম প্রথমেই যে বড়ি দিয়ে একটা ঝোল হবে, তো সজনা ছিল, সজনা দিয়ে একটা ঝোল করা হবে। তো এটাতে কি কি দেওয়া হয়েছে, অনেক রকম সবজি দেওয়া হয়েছে। কোয়াশ দেওয়া হয়েছে, পেঁপে, মিষ্টি কুমড়ো, তারপরে শিম আছে, বেগুন আছে, আলু আছে, পটল আছে, সজনে আছে, মানে যত রকমের বাড়িতে সবজি আছে সব কিছু দিয়ে বড়ি দিয়ে তার ঝোল করা হবে। তো মিশুকে এখন খাওয়াটা রেডি করে দিলাম, ও আরামসে নিজে থেকেই খেয়ে নিবে। মিশুকে না আমি সকালবেলা কিছুদিন ধরে এই স্কুল মানে জবে থেকে যাচ্ছে না, মানে মালদাতে আসার পর থেকে সকালবেলাটা ওকে দুধ কর্নফ্লেক্স দিচ্ছি। তো স্কুলে যখন যাচ্ছিল শিলচরে থাকাকালীন, তখন তো ওকে একটু হেভি খাবার দিতে হতো, কারণ শুধু দুধে তো হয় না। তো তখন আমি ওকে সুজি দিতাম, না হলে ওই সাবুদানা দিতাম। তো শীতে সেটা আলাদা রকম ছিল, মিল্ক শেক করে দিতাম। তো এখন ভাবছি একটু চেঞ্জ করব। তো লাস্ট যখন ওকে ডাক্তারটা দেখিয়েছিলাম শিলচরে, তখন ডাক্তার বলেছিল কাউ মিল্ক দেওয়ার দরকার নাই, মানে গরুর দুধ দেওয়ার দরকার নেই, সেখানে আপনি যে কোনো হেলথ ড্রিঙ্ক দিতে পারেন, সেটা হচ্ছে পিডিয়াশোর হতে পারে বা আলাদা যে কোনো কিছু হতে পারে। তো ভাবছি দাদাকে দিয়ে আমি পিডিয়াশোরটা আনাবো, দেখি ও কেমন খায়। যেহেতু গরুর দুধটা খেতে ভীষণ ভালোবাসে, তো আমাকে একটু দেখতে হবে ট্রাই করে যে ও খাচ্ছে কিনা। যাই হোক, ও তো খাওয়া হয়ে গেছে, এখন আবার চলে এসেছি রান্নাঘরে। তো এটা হচ্ছে পটল লতি, তো আজকে হবে পটল লতির বড়া, তো মুসুরির ডাল দিয়ে। তো এত পরিমাণে মাটি রয়েছে না শাকগুলোতে, তো বৌমনি একটু গরম জল করে পাতাগুলোকে সুন্দর করে বেছে নিয়ে একটু গরম জলে ভিজিয়ে রেখেছে, যাতে
সাথে মাটিগুলো গলে যায়। তো এদিকে আমি বড়িটাও ভেজে নিয়েছি, কারণ তরকারিটা বড়ি দিয়ে হবে। তো একটু ফোড়ন দিয়ে দিচ্ছি, শুকনো লঙ্কা, তার সাথে 5 ফোড়ন। খুব অল্প পরিমাণে তেল দিয়েছি, কারণ তেল তো একদমই খেতে ইচ্ছা করছে না। তো সবজিগুলো দিয়ে দিলাম, একটু সুন্দর করে নেড়ে চড়ে লবণ দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো, ভাজা ভাজা করে তারপরে একটা ঝোল করব। আর এই ঝোলটা খেতে আমরা ভীষণ পরিমাণে ভালোবাসি, এত সুন্দর হয় না। মানে ছোট থেকে যখন আমরা যে কোনো বিয়ের বাড়িতে যেতাম বা অন্য কোনো অকেশনে যেতাম, পরদিন আমাদের বাড়িতে শুধু এই রান্নাটাই হতো, বড়ির ঝোল। যে কোনো বাড়িতেই মনে হয় আমার এটাই হয়। আর এই তরকারিটাতে এমন কোনো কিছুই দেওয়া হয় না, কিন্তু টেস্টটা এতটা সুন্দর হয়, মানে খুবই ভালো লাগে। মানে এটা দিয়ে পাশে যদি একটা যে কোনো ভাজা থাকে তাহলে আরামসে খাওয়া যায়। তো এখানে মুসুরির ডালটা সকালবেলায় ভিজিয়ে রেখেছিল, ওটা তার বৌবনি বেটে নিচ্ছে। আর এখানে দাদার জন্য শুধুমাত্র এখন বড়াটা করা হচ্ছে, আর আমাদেরটা গরম গরম পরে করা হবে। তো তরকারিটাকে না একটু আমরা ভেজে নিয়ে আদা দিয়ে ভালো মতো ফ্রাই করে তারপরে আমরা প্রেশার কুক করে নিয়েছিলাম। ওই যে বললাম, আমাদের অর্ধেক খাওয়ারই একটু প্রেশার কুক করে নিতে হয়, যেহেতু দাদা 9টার মধ্যে খেয়ে নেয়, তো একটু তাড়াহুড়ো করতেই হয় আমাদেরকে। তো প্রেশার কুক করে নেওয়ার পর তরকারিটাকে এখন কড়াইয়ে দিয়ে দিয়েছি, এখন ভালো করে ফোটাবো। ফুটিয়ে পরে একটু জলটা কমাবো, তারপরে লাস্টে ঘি দিয়ে নামাবো। তো আমাদের তরকারি ছাড়া তো আর সেরকম কিছু রান্না হচ্ছে না আজকে, তো রান্না বান্না আজকে তাড়াতাড়ি শেষ হয়ে গেল। আর আমরা যেহেতু রান্নাটা আগেই তাপিয়েছি, পরে মনে হচ্ছিলো খিচুড়ি করলে ভালো হতো, কিন্তু কি বলতো, কারোই খিচুড়ি খাওয়ার মন নেই। ভাবছিলাম বৃষ্টি দেখে যে না খিচুড়ি হলে বেশি ভালো হতো, কিন্তু তারপর মনে হচ্ছিলো যে না, এই 2 দিন ধরে যা খাওয়া দাওয়া হয়েছে তাতে মনে হচ্ছে এই ঝোল ভাতটাই বেস্ট। কেমন লাগছে বাবা খেতে? খাবা তুমি? দুধ মুই খাবা? মিশুকে আমি আজকে দিয়েছিলাম দুধ মুড়ি কলা। তো ও কলাও খেতে ভীষণ ভালোবাসে, এদিকে মুড়িও খেতে ভীষণ ভালোবাসে, তার সাথে দুধটাও ভালোবাসে। তো 3টা ও প্রিয় খাবার পেয়েছে, তো ওর খাওয়া তো হয়ে গেল, সাথে সাথে আমিও একটু জলমুড়ি নিয়ে বসেছিলাম। ওই যে বললাম, আমার কোনো খাবারের রুচি নেই, জানলায় বসে বসে একটু বৃষ্টি দেখতে দেখতে জলমুড়ি খেয়ে নিলাম, ব্যাস আমার পেট ভরে গেল। তারপরে দুপুরে ওই ঝোল ভাতটা খাবো। আর আমার চোখ মুখ দেখে তো পুরো বোঝাই যাচ্ছে যে 2 দিন ধরে আমি সেরকম কিচ্ছু খেতে পারিনি, আর খাওয়ার মনও করছে না, খিদে ব্যাপারটাই নেই, যার কারণে প্রচণ্ড পরিমাণে উইক লাগছে। আর মাথায় এত পরিমাণে তেল দিয়ে দিয়েছি, যার কারণে আরও বেশি আমার শরীরটা খারাপ খারাপ লাগছে। তো যাই হোক, এই বোতলটা না আমরা কালকে গিয়ে মিশুর জন্য নিয়ে এসেছিলাম। বাড়িতে যেহেতু প্লাস্টিকের বোতলটা ইউজ করতে চাইছিলাম না, তো অনেক ঘুরে ঘুরে এই স্টিলের বোতলটা নিয়ে এসেছিলাম। বাড়িতে যেহেতু সবসময় জল খাওয়া হয়, ওই জন্য প্লাস্টিকের থেকে আমার মনে হলো স্টিলের বোতলটা বেশ ভালো। তো সত্যিতেই বোতলটা খুবই ভালো। এখন বাজে ধরো ওই 10:15 থেকে 10:30 মতো, বাইরের ওয়েদারটা দেখে তো একদমই মনে হচ্ছে না, মনে হচ্ছে যে কত সন্ধে হয়ে গেছে। আর এদিকে দেখো বৃষ্টির পরিমাণ এত বেড়ে গেছে, তো মিশুকে টেনে নিয়ে এসে ব্যালকনিতে দাঁড় করিয়েছি, দেখো বৃষ্টি পড়ছে। এসো আজকে বাইরে প্রচুর বৃষ্টি, তাই চলছে ঘরে জামা কাপড় মেলা। ইয়া, ভাগ্যিস 3তলাটা ছিল, ভাগ্যিস 3তলাটা ছিল, জামা কাপড় মেলটা কোথায়? মিশুকে আগে স্নান টান করিয়ে তারপরে আমি চলে গেছিলাম স্নান করতে। এসে দেখি মা আর মিশু মিলে চলে গেছে 3তলাতে। আমাদের 3তলাটা যেহেতু এখনো ফাঁকা রয়েছে, রেন্টে দেওয়া হয়নি, ওই জন্য বাইরে যেহেতু প্রচুর বৃষ্টি, ছাদেও মেলা যাবে না, ব্যালকনিতেও মেলা যাবে না জামা কাপড়। এদিকে কিন্তু জামা কাপড় প্রচুর হয়ে গেছে, তো জামা কাপড়গুলো কোথায় মেলবো? মা বুদ্ধি করে এখন 3তলাতেই মেলেছে, জলটা ঝরে গেলে তারপর নিচে গিয়ে ব্যালকনিতে মেলে দেবে। আর ব্যালকনির দরজাটা খোলা মাত্র 3তলা থেকে এত বেশি হাওয়া ঢুকছে, আমরা তো দোতলায় থাকি, সাধারণত দোতলাতে অত হাওয়াটা ঢোকে না যেহেতু নিচু, আর 3তলার ব্যালকনি থেকে প্রচুর পরিমাণে ঠান্ডা লাগছে, মানে হাওয়াটাও বেশি ঢুকছে। আর বৃষ্টিটাও কিন্তু বেলা বাড়তে বাড়তে প্রচুর পরিমাণে বেড়ে যাচ্ছে, যার কারণে মিশুকেও একটা ফুল স্লিভ জামা পরিয়ে দিয়েছি, যাতে বেচারা ঠান্ডাটা না লাগে। এই কারণেই বাচ্চাদের ঠান্ডাটা লেগে যায় জানো তো, কখনো গরম, কখনো বৃষ্টি, কখনো ঠান্ডা, মানে ওয়েদারটাই কোনো ঠিক নেই। রাগ হয়েছে কেন? রাগ হয়েছে কেন? পাটা কালো হয়ে গেল, দেখো তোমার সক্স গুলো কালো কালো হয়ে গেছে, দেখো ব্যালকনিতে কত নোংরা ছিল। হ্যাঁ চলো, দিদান চলে গেছে, চলো চলো, দিদান চলে গেছে, টাটা করে দিয়েছে। আমিও বাই 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 মিশু, বাই মিশু, বাই।
মিশু, দিদার মিশুকে ডাকে। ওরে বাবা রে, ওরে বাবা রে, মোজাটা নোংরা হয়ে গেল। ঠান্ডাতে মিশু মোজাও পরে নিয়েছে। তো চলো এখন নিচে যাব, নিচে গিয়ে মিশুকে আগে খাবার খাওয়াবো। এখন বাজে ওই 12:15 মতো, আজকে খাওয়া দাওয়াটা তাড়াতাড়ি কমপ্লিট করে নেব। আমরা যা খাবো মিশুকে তাই খাওয়াবো, মানে ওই ঝোল ভাতই খাওয়াবো। আর ঝোল ভাত মনে হয় ও খেয়ে নেবে, যেহেতু প্রেশার কুক করা হয়েছে। প্রতিটা সবজি খুব সুন্দরভাবে ভাতের সাথে মেখে নিয়েছি, তো এটাকে ওকে খাইয়ে দিব এখন। মিশুর তো খাওয়া হয়ে গেছে, ওকে বাবার কাছে রেখে এসেছি। এদিকে দেখছি বৌমনি আমাদের ঝোলটাকেও গরম করতে বসিয়ে দিয়েছে, তার সাথে সাথে বড়াটাও ভাজতে শুরু করে দিয়েছে। ওই যে সকালবেলা মুসুরির ডাল দিয়ে পটল লতি দিয়ে একটা বড়া তৈরি করে রেখেছিল, সেটাকে এখন ভাজা চলছে। এখানে যতদিন আছি ততদিনই সুন্দর সুন্দর খাবারগুলো খেতে পাবো। তারপরে যখন শিলচরে চলে যাব তখন তো আমাকে এক পদেই রান্না করে খেতে হবে। ওই যে তোমাদেরকে আমি বলেইছি যে আমার অত সময় থাকে না যে 2-3 পদে রান্না করে খাই। তো যাই হোক, বড়াগুলো ওদিকে ভাজা হচ্ছে, এদিকে আমি একটা ছোট্ট লেবু কেটে নিই, কারণ ঝোল ভাত যেহেতু রয়েছে তো একটু লেবু দিয়ে খেতে গেলে ভালোও লাগবে। আর আমার মুখে যেহেতু রুচি নেই তো আমার লেবু খেতে বেশ ভালোই লাগবে। আর যাই হোক, মা সবাইকে তো খাবার সুন্দর করে বেড়ে দিয়ে দিয়েছে, এখন খেতে বসবো। সবাই একসাথেই বসে যাব, আমি, মা, বৌমনি আর বাবা। আর দাদা তো অফিসে রয়েছে, আর এই ছোট বাবুর তো আগেই খাওয়া হয়ে গেছে। শুধুমাত্র ওর খাওয়ার সময় দুষ্টুমি করে, এটাই ওর কাজ। এই একটা মাত্র পদ দিয়ে এত সুন্দরভাবে যে খাওয়া যায় সত্যিতেই, মানে আমরা না খেলে বুঝতে পারি না, মানে কিছুই কিন্তু তরকারিটার মধ্যে নেই, কিন্তু এত টেস্টি হয়েছিল যে কি বলবো। তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে মিশুকে ঘুমটা পাড়িয়ে দিয়েছে। এখন বিকেল 4:15 মতো বাজা, আর আমার মিশুকে দেখো 3:30 থেকে উঠে বসে আছে। এত সুন্দর বৃষ্টির ওয়েদারে কে বাবা উঠে যায়? আর এটা তুমি কিচেন থেকে কি নিয়ে এসছো, কি নিয়ে এসছো দিয়ে আমার মাথায় দিচ্ছ? আমার মাথায় না, তোমার মাথায় দাও। কি করছো তুমি এটা দেখি, দেখি একটু হাসিটা, দেখি আমার বাবুটার হাসিটা দেখি একটু। যার জন্য এই বোতলটা আমরা কিনে নিয়ে এসেছিলাম যখন ভাইদের জন্য শার্টগুলো কিনতে গেছিলাম। এই বোতলটা খুব আউ লাগলো, এই বোতলটা খুব সুন্দর দেখতে, কিন্তু এটা আমরা ডেলি ইউজ করব না, আমরা স্টিলেরটা ইউজ করব, তাই না? প্লাস্টিক ইজ নট গুড ফর হেলথ। কেমন হয়েছে বাবা? এ এ এখন না, এটা এটা চি চি চি, এটা ধোয়া নেই তো, ওয়াশ করা নেই, এটা রাগ হয়ে গেল। আচ্ছা নিয়ে যাও, নিয়ে যাও। পড়ছে বৃষ্টি বাবা, কি ঠান্ডা গো, দেখি একটু সরো। এখনো বৃষ্টি পড়ছে, বাপরে বাপ বাবু, বৃষ্টি পড়ছে বাবা, রেইন 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 পড়ছে। চলে আসো, ঠান্ডা লেগে যাবে, চলে আসো বাবা। ও ঠান্ডা, আমি লাগিয়ে দিলাম, লাগিয়ে দিলাম। ও ঠান্ডা, আসো 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 মিশু। বাহ, তুমি রুটি করতে শিখে গেলে আমার সুবিধা। বাবা বাবা, খুব ভালো খুব ভালো। বাড়ি যাওয়ার আগে প্র্যাকটিস করে নাও দিদানের কাছে, হ্যাঁ? বাড়িতে গিয়ে রুটি করে খাওয়াবে আমাদেরকে, খাওয়াবে তো? কি সুন্দর করছে দেখো মা, দেখতেই পাচ্ছ আমাদের মিশু এখন রুটি করা শিখে গেছে। আমাদেরকে আর রুটি ফুটি করতে হবে না, ও নিজেই আমাদেরকে করে খাওয়াতে পারবে। তো যাই হোক, আজকের ভিডিওটা এটুকুই, দেখা হচ্ছে কালকের ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।